হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দই মিল্কশেক। কখনো খেয়েছেন? আপনারা লাচ্ছি খেয়েছেন, কিন্তু ট্রাস্ট মি, এর টেস্ট লাচ্ছি থেকে একবারে ভিন্ন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখার। তো এর জন্য অবশ্যই লাগবে দই আইসক্রিম। আমি সেভার দই আইসক্রিমটা ইউজ করছি, এটার দাম পড়েছে 100 টাকা। তারপর লাগবে মিষ্টি দই, আপনারা যে কোনো ধরনের মিষ্টি দই ইউজ করতে পারেন। আমি শক্তি প্লাস যে 10 টাকা করে পাওয়া যায় সেটাই নিয়েছি। আজকে আমি এক গ্লাসের মতো আপনাদের তৈরি করে দেখাবো, এক গ্লাস পরিমাণ। তো এর জন্য নিয়েছি 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। গরুর দুধটা ফ্রিজ থেকেই দেবেন, কাঁচা বা জাল করা যে কোনো অবস্থায় নিতে পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি 1টা শক্তি প্লাস দই, মিষ্টি দই ইউজ করতে হবে। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তো আমি যেহেতু মিষ্টি দই আইসক্রিম ইউজ করব, তো চিনির পরিমাণটা কমই দিচ্ছি। তারপর দিচ্ছি 1 স্কুপ পরিমাণ মিষ্টি দই আইসক্রিম। এখানে দই আইসক্রিমটা ইউজ করতে হবে, ভ্যানিলা আইসক্রিম দিলে হবে না। দিয়ে দিচ্ছি 1 টুকরা বরফ। এখন সব কিছু ভালো করে 1 সেকেন্ড ব্লেন্ড করে নেবেন। তো এই তো তৈরি হয়ে গেছে মজাদার দই মিল্কশেক। আমি একটু ডেকোরেশন করার জন্য উপরে স্প্রিঙ্কেল ছড়িয়ে নিচ্ছি। তো এই তো এইভাবেই তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।